শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশে জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা নেই বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল থেকে ধর্মঘটে এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন রাজ্যে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট শিলচর কাসারের পূর্ব গোবিন্দপুর স্কুলে টিকা নিতে সে কর্তব্যরত শিক্ষককে মারধর যুবকের কাটলিচরায় অটো এবং সাইকেলের মুখোমুখিতে সড়ক দুর্ঘটনা আহত একজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাইক্রো ফাইন্যান্সের ঋণের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দিতে নিয়োগের দাবিতে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর মাদ্রাসা টেট উত্তীর্ণরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনা ভ্যাকসিন গ্রহণে ব্যাপক সারা পাতার কান্দিতে অবৈধ বালু পাতর পাচার বন্ধ করতে তৎপর হয়ে উঠল কাসারের বন বিভাগ সিসি ক্যামেরা বসাচ্ছে বন বিভাগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর উপর সেতু নির্মাণে গাফিলতি যোগাযোগের ক্ষেত্রে চরম বিপাকে জনগণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় লকডাউনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কারণ বর্তমানে করিমগঞ্জ ও হাইলাকান্দিতে করোনা আক্রান্তের সংখ্যা খুব হ্রাস পেয়েছে হাইলাকান্দিতে মাত্র এক শতাংশে দাঁড়িয়েছে সংক্রমণ তাই এসব জেলায় লকডাউনের কোনো চিন্তা চর্চা নেই তবে কাসার জেলায় এখনও করোনার গ্রাফ ঊর্ধ্বগামী রয়েছে তাই কাসার সহ অন্যান্য কিছু জেলায় পূর্ণ লকডাউনের সম্ভাবনা রয়েছে তবে দুই এক দিনের মধ্যেই বিষয়টি অতি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার রাজ্য সরকারের অনুষ্ঠিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুক্লবৈদ্য অন্যদিকে অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্ত সমস্যা প্রসঙ্গে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি এলাকার আন্তরাজ্য সীমান্ত সমস্যার বিষয়ে ইতিমধ্যেই গত শনিবার শিলচরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বরাক উপত্যকার বন বিভাগের রেঞ্জ অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দক্ষিণ হাইলাকান্দির আন্তরাজ্য সীমান্ত এলাকায় অস্থায়ীভাবে নিরাপত্তারক্ষীদের ক্যাম্প ইতিমধ্যেই বসানো হয়েছে বলে জানান তিনি হাইলাকান্দিতেও এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়াও এ ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছার কথাও তুলে ধরেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাজ্যে দেখা দিতে পারে রান্নার গ্যাসের সংকট আগামীকাল অর্থাৎ তেইশে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অসমের আটটি রান্নার গ্যাস প্রকল্পের পরিবহন সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজের বরাদ দেওয়ার বিরোধিতাসহ বেশ কয়েকটি দাবিতে আগামীকাল অর্থাৎ তেইশে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে উত্তর পূর্ব এলপিজি ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন উত্তর গৌহাটি মির্জা সরপাড়া দুলিয়াজান শিলচর গোপানির ডিমাপুর বঙ্গাইগাঁও ও চেমাই প্ল্যান্টের পরিবহন ওই দিন থেকে বন্ধ থাকবে বলে জানা গেছে পরিবহন সেবা বন্ধ থাকার ফলে সে রাজ্য জুড়ে রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে শিলচর কাসারের পূর্ব গোবিন্দপুর স্কুলে সোমবার কোভিড টিকা প্রদান চলাকালীন এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় প্রতিষেধক নিতে আসা এক যুবক টিকা কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকের উপর আচমকা মারধর চালায় ঘটনার বিবরণে জানা গেছে গোবিন্দপুর তৃতীয় খণ্ডের শমসুর উদ্দিন চৌধুরীর পুত্র জাহাঙ্গীর হোসেন চৌধুরী সোমবার দুপুর টিকা টিকাকেন্দ্রে যায় সেখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত কিন্তু জাহাঙ্গীর সেখানে না দাঁড়িয়ে সুজার টিকা নেওয়ার জন্য পীড়াপিরি করে পরিস্থিতি সামাল দিতে বাইরে আসেন সেখানে কর্তব্যরত শিক্ষক আলী হাসান লস্কর তিনি লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অধীন বাগশাল মক্তব এলপি স্কুলের শিক্ষক আলী হাসান জাহাঙ্গীরকে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হবে একথা বলেন এতে উত্তেজিত হয়ে জাহাঙ্গীর ওই শিক্ষককে মারধর শুরু করে বলে অভিযোগ এদিকে এক ঘটনায় টিকাকেন্দ্রের ভেতরে উত্তেজনার সৃষ্টি হয় লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন বয়ে পালিয়ে যায় খবর দেওয়া হয় শিলচর সদর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি হেডকোয়ার্টার এবং সদর থানার ওসি পুলিশ পৌঁছার আগেই গা ডাকা দিতে সক্ষম হয় অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন। পুলিশ আধিকারিকরা উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে ঘটনার বিবরণ জেনে নেন পরে শিলচর সদর থানায় গিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিক্ষক আলী হাসান লস্কর কাটলি অটো এবং সাইকেলের মুখোমুখিতে গুরুতর আহত হলেন সাইকেল আরোহী পুলক দাস দুর্ঘটনার পর অটো পালিয়ে যায় জানা গেছে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কাটলিসরা সমিতির কাছে দুর্ঘটনাটি ঘটে পেশায় মিস্ত্রি কাজ সেরে বাড়ি ফিরছিলেন পুলক এমন সময় বিপরীত দিক থেকে আসা এক বেপরোয়া অটো তাকে ধাক্কা মারলে পুলক দাস রাস্তায় লুটিয়ে পড়েন এতে তার ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে খবর চায় কাটলিছরা পুলিশে ছুটে আসে পুলিশ পুলিশের সহযোগে স্থানীয় জনতা আহত সাইকেল আরোহী পুলককে কাটলিসরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করেন জানা গেছে কাটলিসরা চিকিৎসা কেন্দ্রে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তবে অবস্থা গুরুতর হওয়ায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে রেফার করা হয়েছে আহত পুলক দাস কাটলিসরা এলাকার দলাই মলাই গ্রামের বাসিন্দা কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনার পর চালক গাড়ি সেরে পালিয়ে যায় মাদ্রাসা টেট উত্তীর্ণ হওয়ার ছয় বছর অতিবাহিত হলেও সরকার তাদের নিযুক্তি দেয়নি রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর পর সোমবার বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দ্বারস্থ হল সারা প্রি সিনিয়র মাদ্রাসা টেট উত্তীর্ণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটি কমিটির সদস্যরা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে তাদের নিযুক্তি দেওয়ার দাবি জানিয়েছে গত ছয় বছর থেকে তাদের নিযুক্তি না দেওয়ায় বনমন্ত্রী এক সময় আক্ষেপ প্রকাশ করে বলেন তাহলে বিষয়টি কেন তারা মন্ত্রীর নজরে আনেননি তবে খুব তাড়াতাড়ি কমিটির সঙ্গে আলোচনা করে তাদের নিযুক্তি দেওয়া হবে বলে ছাত্রদের আশ্বস্ত করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এদিন সারা অসম প্রি সিনিয়র এমটেড উত্তীর্ণ সংস্থা হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে দেখা করে একটি লিখিত স্মারকলিপি তুলে দেয় মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুবের ব্যাপারে সরকারের শর্ত আরোপ নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে তীব্র সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ঋণ মকুবের শর্ত না মানার অভিযোগ তুলেছেন ঋণ নেওয়া একাংশ মহিলা এ প্রসঙ্গে আবার মুখ্যমন্ত্রীর মন্তব্য সরকার প্রতিশ্রুতি পালন করে মহিলাদের সমস্ত ঋণ মকুবের ব্যবস্থা করবে তবে পরবর্তীতে সেই মহিলারা কোনো ঋণ নেওয়ার সুযোগ পাবেন না এটাই ব্যাংকের নিয়ম এই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্য সচিবও যদি কোনো ঋণ নেন তাহলে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য সোমবার লক্ষিমপুরে এক সাংবাদিক সম্মেলনে মাইক্রো ফাইন্যান্সের ঋণ মকুব প্রসঙ্গে এই মন্তব্য প্রকাশ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর সেই ঋণ ফিরিয়ে দিতে না পারেন তাহলে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুসারে সেই ব্যক্তিকে এনপিএ বলে ঘোষণা করা হলো অর্থাৎ নন পারফর্ম অ্যাসেট বলে চিহ্নিত করা হল সেই নিয়মসভার ক্ষেত্রে প্রযোজ্য করোনা মোকাবিলায় টিকাকরণ অভিযানের শুভারম্ভ হয়েছে গোটা রাজ্যে গত একুশ জুন থেকে অসমের বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত কেন্দ্রে প্রতিদিন মোট একশো পঞ্চাশ জন আঠারো ঊর্ধ্বদেরকে করোনার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে পাতারকান্দি বিধানসভার বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে এই টিকাকরণ এখন থেকে করতে হচ্ছে না অনলাইন আবেদন যে কোনো পরিচয়পত্র দেখিয়ে ভ্যাকসিন নেওয়া যাচ্ছে এই পদক্ষেপকে জনগণ সাধুবাদ জানিয়েছেন সোমবার পাতারকান্দির বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে বীর দেখে বোঝা গেল করোনা সংক্রমণের দ্রুত গতিরোধ করতে জাপিয়ে পড়বেন জনগণ ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে করোনার বয়ে গ্রামাঞ্চলের মানুষ ভ্যাকসিন সেন্টারে জমায়েত হয়েছেন ভ্যাকসিন দেওয়ার কর্মকর্তারা সকাল আটটায় প্রতিটি কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু কেন্দ্রে দেখা গিয়েছে সময়ের কিছু যথার্থ মূল্যবোধ নেই আবার কিছু কিছু কেন্দ্রে দেখা গিয়েছে যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ভ্যাকসিন প্রদানে প্রাধান্য দেওয়া হয়েছে যার কারণে অনেক লোক কেন্দ্র থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন এ কারণে প্রতিটি ভ্যাকসিন সেন্টারে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হয়েছেন বলে জানান তারা পরবর্তীতে ভ্যাকসিনেশন কেন্দ্রগুলোতে সুচারুভাবে পরিচালনার জন্য এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন অবৈধ বালুপাতার পাতার পাচার আটকে তৎপর হয়ে উঠল কাসারের বন বিভাগ এতে বিভিন্ন পোস্টে বসাচ্ছে সিসি ক্যামেরা একথা জানালেন কাসারের ডিএফও সানিদেও চৌধুরী তিনি জানান অবৈধ কারবার রুখতে বিভিন্ন ফরেস্ট পোস্ট বিট অফিসগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীপুর জয়পুর মারোয়াছরা মদুরায় সিসিটিভি লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে বাকি জায়গাগুলোতে আরও সিসিটিভি লাগানোর কাজ চলবে বলে জানান কাসার ডিএফও সানিদেও চৌধুরী এবার শেষ খবরটি উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর উপর আরসিসি সেতু নির্মাণের কাজ সম্পন্ন করার জোরালো দাবি উঠল বরাক ডেভেলপমেন্ট পরিষদের কার্যকারী সভাপতি আতাউর রহমান জানান উত্তর নারায়ণপুরে দীর্ঘদিন ধরে সেতুর কাজ বন্ধ রয়েছে কাজে চরম ডিলেমি পরিলক্ষিত হচ্ছে এখন পর্যন্ত সেতুর নির্মাণ কাজ মাত্র এক তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে অথচ অনেক দিন থেকে চলছে এই সেতুর কাজ কাজের পরিসমাপ্তি নিয়ে কোনো তারা নেই এদিকে উত্তর নারায়ণপুরে সেতু নির্মাণে গাফিলতির জন্য যোগাযোগের ক্ষেত্রে জনগণ ভীষণ বিপাকে পড়েছেন কাটাখাল নদীর উপর সেতু তৈরি হলে হাইলাকান্দি শিলচর যোগাযোগ ব্যবস্থা সুগম হবে এমন কি দূরত্ব প্রায় দশ কিলোমিটার কমে আসবে ওই সেতুর নির্মাণ কাজ তিন বছর ধরে চলছে কাজের গতি বৃদ্ধি করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন